হ্যালো ডিয়ার ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার ফেভরেট ইনফরমেটিভ চ্যানেল এনি টাইম এনিথিং আমার আজকের ভিডিওর বিষয় ইফ নট এমবি বিএস দেন হোয়াট অর্থাৎ যদি আমরা এমবি বিএসের চান্স না পাই তাহলে মেডিকেল ফিল্ডে আর করার মতো আমাদের কাছে কী কী কেরিয়ার অপশান আছে সেই সমস্ত কোর্সকেই আজকে আমরা ডিটেলসে জানবো এই ভিডিওতে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করা যাক প্রথমেই নিট সম্বন্ধে জেনে নেওয়া যাক ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট প্রতি বছর লক্ষ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষায় বসে থাকে নিজেদের ডাক্তার হওয়ার ইচ্ছে পূরণ করার জন্য আর ডাক্তার হওয়ার জন্য তো একটি ডিগ্রি আছে এমবিবিএস কিন্তু আসলে সেটি নয় নিট থেকে পাঁচটি আলাদা আলাদা কোর্সে অ্যাডমিশন পাওয়া যায় এবং প্রত্যেকটা কোর্স থেকেই আমরা একজন ডক্টর হতে পারি কী কী সেই কোর্স আসুন জেনে নেওয়া যাক বিডিএস বিএচএমএস বিএএমএস বিইউএমএস এবং ভিভিএসসি অ্যান্ড এএচ কোর্সগুলো সম্বন্ধে ডিটেলসে জানব তার আগে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিন বিডিএস সম্বন্ধে একটি ডিটেলস ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে আপনারা আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা অবশ্যই দেখে নিন শুরু করবো বিএএমএস দিয়ে ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি খুবই পপুলার একটি কোর্স ইন্ডিয়াতে সাড়ে পাঁচ বছরের কোর্সের মধ্যে সাড়ে চার বছর অ্যাকাডেমিক ইয়ার এবং এক বছরের ইন্টার্নশিপ রয়েছে সরকারি কলেজ থেকে পড়লে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হতে পারে টিউশন ফিস হিসেবে এবং প্রাইভেট কলেজ থেকে পড়লে বারো থেকে পনেরো লাখ লক্ষ টাকা খরচ হতে পারে এরপর কলেজগুলোর নাম জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গে তিনটি কলেজ রয়েছে যার মধ্যে একটি গভর্নমেন্ট এবং দুটি প্রাইভেট জেবি রয়া স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এটি একটি গভর্নমেন্ট কলেজ এবং রঘুনাথ আয়ুর্বেদ মহাবিদ্যালয় অ্যান্ড হসপিটাল এছাড়া বালি শঙ্করপুর রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এই দুটি হল প্রাইভেট কলেজ খুবই পপুলার কোর্স বিএইচএমএস অর্থাৎ ব্যাচেলার ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি এটিও সাড়ে পাঁচ বছরের একটি কোর্স যার মধ্যে সাড়ে চার বছরের অ্যাকাডেমিক ইয়ার এবং এক বছরের ইন্টার্নশিপ রয়েছে সরকারি কলেজ থেকে পড়লে আনুমানিক তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ হতে পারে এবং প্রাইভেট কলেজ থেকে বিএইচএম করলে করলেও বারো থেকে কুড়ি লক্ষ টাকা খরচ হতে পারে কোথা থেকে করতে পারবেন বিএইচএম পশ্চিমবঙ্গে মোট পাঁচটি গভর্নমেন্ট কলেজ একটি সেমি গভর্নমেন্ট কলেজ এবং তিনটি প্রাইভেট কলেজ রয়েছে ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেটি রয়েছে রাজাবাজারে তপসিয়াতে আছে ডিএন দে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল হাওড়াতে আছে মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল মেদিনাপুর টাউনে আছে মেদিনাপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি যেটি রয়েছে সল্ট লেকে এগুলি সবগুলি গভর্নমেন্ট মেডিকেল কলেজ এছাড়াও আরও চারটি কলেজ রয়েছে ওয়েস্ট বেঙ্গলে এরপর জেনে নেওয়া যাক বিইউএমএস এর ব্যাপারে ব্যাচেলর অফ ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি যারা জানেন না বিইউএমএস টা কী তাদেরকে বলে দিই প্রাচীন এর উৎপত্তি এবং বর্তমানে ইন্ডিয়াতে ভালোভাবে এটা প্র্যাকটিস করা হয় অন্যান্য সমস্ত মেডিসিন এবং সার্জারির ব্যাচেলার ডিগ্রির মতোই এটিও একটি সাড়ে বছরের কোর্স সরকারি কলেজ থেকে পড়লে আনুমানিক 30 থেকে চল্লিশ হাজার টাকা খরচ হতে পারে এবং প্রাইভেট কলেজ থেকে পড়লে 10 থেকে পনেরো লক্ষ টাকা খরচ হওয়ার চান্স রয়েছে এরপর কলেজগুলো জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গে একটিই কলেজ রয়েছে যেটি হচ্ছে ক্যালকাটা ইউনানি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এরপর জানব বিভিএসসি অ্যান্ড এএচ এর ব্যাপারে ব্যাচেলর অফ ভেটেনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজব্যান্ডারি এটিও একটি সাড়ে পাঁচ বছরের কোর্স সরকারি কলেজ থেকে এই কোর্সটি করলে আনুমানিক খরচ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এবং প্রাইভেট কলেজ থেকে এই কোর্সটি করলে দশ থেকে পনেরো লক্ষ টাকা খরচ হতে পারে এরপর কলেজগুলির ব্যাপারে জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গের বেস্ট কলেজ যেটি একটি গভর্নমেন্ট কলেজ সেটি হলো ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্স এরপর জেনে নেওয়া যাক প্যারামেডিক্যাল সায়েন্সের ব্যাপারে প্যারামেডিক্যাল পড়ার পর তোমরা মেডিকেল টেকনোলজিস্ট হতে পারবে প্যারামেডিকেলকে আমি এখানে দুভাগে ভাগ করেছি প্রথম ভাগে রেখেছি ডিপ্লোমা যেটি এসএমএফ ডাব্লিউ বি দিয়ে অ্যাডমিশন পাওয়া যায় এবং ডিগ্রি যেটি জেনফাস ইউজি দিয়ে অ্যাডমিশন পাওয়া যায় ডিপ্লোমার কোর্স ডিউরেশন হলো ছ মাস যার মধ্যে মাস হলো ইন্টার্নশিপ এবং ডিগ্রিতে চার বছরের কোর্স যেটির এক বছর হলো ইন্টার্নশিপ ডিপ্লোমা করতে খরচ হয় তিরিশ হাজার টাকা সরকারি কলেজে এবং ডিগ্রি করতে খরচ হয় পঁয়তাল্লিশ হাজার টাকা যদি প্রাইভেট কলেজ থেকে করতে চাও তাহলে ডিপ্লোমা করতে খরচ হবে আনুমানিক এক থেকে তিন লক্ষ টাকা এবং ডিগ্রি কোর্সটি করার জন্য তিন থেকে লক্ষ টাকা খরচ হয়ে থাকবে সরকারি কলেজ থেকে ডিপ্লোমা করলে লাস্ট ছ মাসে বারো হাজার টাকার একটি স্টাইফেন্ড পাওয়া যায় কিন্তু ডিগ্রি কোর্সে কোনো স্টাইফেন্ড নেই প্যারামেডিকেলে অ্যাডমিশন কিভাবে নেবেন কোর্সগুলো কীরকম কোন কোর্স চাকরির জন্য ভালো এবং স্যালারি কীরকম এই সমস্ত কিছুর ব্যাপারে ডিটেলস ভিডিও রয়েছে চ্যানেলে আপনারা আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা অবশ্যই দেখে নিতে পারেন নার্সিংয়ের ব্যাপারে কম বেশি তোমরা প্রত্যেকেই জানো তাও এখানে একটু ডিটেলসে জেনে নেওয়া যাক নার্সিংয়ে আমি তিন ভাগে ভাগ করেছি যেগুলি হলো অক্সিলিয়ারি নার্সিং অ্যান্ড মিড ওয়াইফি অর্থাৎ এ নার্সিং জেনারেল নার্সিং অ্যান্ড মিড অর্থাৎ জিএনএম নার্সিং এবং বিএসসি নার্সিং এছাড়াও বিভিন্ন জায়গায় অনেক সার্টিফিকেট কোর্স করানো হয় যেগুলো এখানে আমি উল্লেখ করিনি এ এন এম নার্সিংয়ের কোর্স ডিউরেশন হলো দু বছর জিএনএম নার্সিংয়ের কোর্স ডিউরেশন হলো তিন বছর এবং বিএসসি নার্সিংয়ের কোর্স ডিউরেশন হলো চার বছর এ নার্সিংটি একটি ডিপ্লোমা কোর্স দু বছরের এবং জিএনএম নার্সিং টি নার্সিংটি একটি তিন বছরের ডিপ্লোমা কোর্স কিন্তু বিএসসি নার্সিংটি একটি গ্র্যাজুয়েশন কোর্স যেটি চার বছরের সরকারি কলেজ থেকে নার্সিং পড়লে তেমন কোনো খরচ হয় না তাই এখানে শুধু আমি প্রাইভেট কলেজের খরচটাই বলেছি প্রাইভেট কলেজে এনএম নার্সিং পড়ানো হয় না খুব একটা জিএনএম নার্সিং পড়তে গেলে তিন থেকে পাঁচ লক্ষ টাকা খরচ হয় এবং বিএসসি নার্সিং পড়তে গেলে পাঁচ থেকে সাত লক্ষ টাকা খরচ হয় কিছু জায়গায় এর থেকে বেশিও নিয়ে থাকে এ এনএম নার্সিংয়ের জব সেক্টর হলো রুরাল হেলথ সেন্টার অর্থাৎ গ্রামীণ স্বাস্থ্য এবং উপস্বাস্থ্য কেন্দ্র জিএনএম নার্সদের জব সেক্টর হলো মেনলি হসপিটাল এবং বিএসসি নার্সদের জব সেক্টর হলো হসপিটাল এবং তারা চাইলে টিচিং সেক্টরেও কাজ করতে পারে এএনএম জিএনএম এন্ট্রান্স দিয়ে এএনএম জি নার্সিংয়ে অ্যাডমিশন পাওয়া যায় এবং জিএন পাস ইউজি দিয়ে বিএসসি নার্সিংয়ে অ্যাডমিশন পাওয়া যায় এরপর আমরা ফার্মেসির ব্যাপারে জানব পশ্চিমবঙ্গে আমরা দুভাবে ফার্মেসি পড়তে পারি ডিপ্লোমা এবং ডিগ্রি ডি ফার্ম অর্থাৎ ডিপ্লোমা ইন ফার্মেসি এবং বি ফার্ম অর্থাৎ ব্যাচেলার অফ ফার্মেসি ডি ফার্ম পড়ার কোর্স হলো হল বছর তিন মাস যার মধ্যে দু বছর অ্যাকাডেমিক ইয়ার এবং তিন মাসের একটি আমাদেরকে ইন্টার্নশিপ করতে হয় এবং বি ফার্ম করতে সময় লাগে চার বছর ডি ফার্ম একটি ডিপ্লোমা কোর্স এবং বি ফার্ম একটি ব্যাচেলার ডিগ্রি কোর্স চার বছরের সরকারি কলেজ থেকে পড়লে ডি ফার্ম করতে খরচ হবে তিন থেকে চার হাজার টাকা পার সেমেস্টার এবং বি ফার্ম করতে খরচ হবে চার থেকে ছ হাজার টাকা পার সেমেস্টার ডি ফার্ম যদি প্রাইভেট কলেজ থেকে করা হয় তাহলে আশি হাজার থেকে দেড় লক্ষ টাকা খরচ হতে পারে এবং বি ফার্ম যদি প্রাইভেট কলেজ থেকে করা হয় তাহলে আড়াই থেকে সাড়ে তিন লক্ষ টাকা খরচ হতে পারে ডি ফার্মের যে অ্যাডমিশন সেটার এক্সামটা কন্ডাক্ট করে টেকনিক্যাল এডুকেশন ডিভিশন যেটা জেক্সপো এবং জিলেটের মতন এক্সামগুলো কন্ডাক্ট করিয়ে থাকে বি ফার্মে আমরা এডমিশন পেতে পারি জেই মেন এবং ডাব্লিউ বিজেই এই দুটি এক্সাম থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন নিজের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন আর এই ধরনের ইম্পর্ট্যান্ট এবং ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আমাদের ফেসবুক পেজ জেনফা জেনফা সিউজি পেজটিকে লাইক করতে পারেন ফেসবুকে গিয়ে সেখানে এন্ট্রান্স রিলেটেড আপডেট আমরা সবার আগেই পোস্ট করে থাকি লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে কোনো ডাউট থাকলে কোনো প্রশ্ন থাকলে অথবা কোনো সাজেশন থাকলে কমেন্টে অবশ্যই জানান আমি সমস্ত কমেন্ট পড়ি এবং তার রিপ্লাইও দিই সো থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই দেখা হবে পরের ভিডিওতে